আসসালামু আলাইকুম, নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে মুরগির চাপ। মুরগির চাপ তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে চলুন যে দেখি। মুরগি দুইটা, মুরগিটাকে আমি চার টুকরো করে থেতলিয়ে নিয়েছি। আদা রসুন বাটা 2 টেবিল চামচ, লেবুর রস 3 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 1.5 টেবিল চামচ, কাবাব মশলা 3 টেবিল চা চামচ, সরিষার তেল 1/3 কাপ, লবণ স্বাদ মতো, বেসন 1/4 কাপ। চলুন তাহলে আমরা শুরু করি। আমি একটা বল নিয়ে নিয়েছি, বলের মধ্যে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি, বাকি তেলটা আমি ভাজার জন্য রেখে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা, কাবাব মশলা, মরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো বেসন। লেবুর রস দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব। মশলাটা ভালো করে মেশানো হয়ে গিয়েছে, এখন আমি ছেঁচে রাখা মুরগিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে মুরগির গায়ে মশলা লাগিয়ে দিব। মুরগির গায়ে মশলা লাগানো হয়ে গিয়েছে, এখন আমি মুরগিটাকে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। আর এই মুরগিটাকে আপনারা ডিপ করেও রেখে দিতে পারেন। 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি, এখন আমি মুরগিগুলোকে ভেজে নিব। চলুন তাহলে আমরা ভেজে নিই। চুলায় আমি আগে থেকেই তাওয়া দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি মুরগিগুলো ছেড়ে দিব। মুরগিগুলো দিয়ে দিচ্ছি। মুরগিগুলো আমি দিয়ে দিয়েছি। মুরগিগুলো দিয়ে আমি চুলার আঁচটা মিডিয়াম হিট করে দিচ্ছি, আর ঢেকে আমি রান্না করব। এক সাইড হবে, তারপর আমি উল্টিয়ে দিব। 3 মিনিট পর আমি ফিরে এসেছি, এখন আমি মুরগিগুলোকে একটু উল্টিয়ে দিব। মুরগিগুলোকে আমি উল্টিয়ে দিয়েছি, এখন আমি মুরগিগুলোকে ঢেকে রান্না করে নিব। মুরগির চাপগুলো হয়ে গিয়েছে, এখন আমি চাপগুলো তুলে নিচ্ছি। বাকি চাপগুলো আমি এভাবে করে ভেজে নিব। সবগুলো চাপ আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চাপগুলো উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে মজাদার মুরগির চাপ। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।